Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Hanistis kemon achen apnara shobai. Asha kori shobai onek bhalo achen. Ajke ami apnaderke ekdom notun ar ekta unique design niye apnader samne hazir holam. Eta hocche neck design. To ei neck design ta ekdom shohoj bhabe kibhabe korben shei tutorial ta apnader sathe ajke share korbo. তো আমার এখানে দেখতেই পাচ্ছেন একদম সহজ আর অনেক সুন্দর একটা ডিজাইন তো আপনারা যে কেউ চাইলে এই ডিজাইনটা করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ডিজাইনের কিভাবে করা হয়েছে সেটা দেখাই তো এখানে আমি আসলে ডিজাইনটা করার জন্য যেটা করছি সেটা হচ্ছে কাপড় নেছি আর কাপড়ের মধ্যে ফ্রেম সেট করে নেছি এখানে আমি সুতা নেছি তো এখানে আমি যেটা নেছি সেটা হচ্ছে শেড সুতা আর এটা আমি ডিএমসি সুতাটা নেছি আমার আসলে লাচ্ছি সুতাটা বা সুন্দরী সুতাটার শেডটা শেষ হয়ে গেছে তো আমি এই জন্য এই শেডটা নিছি ডিএমসি আর এখানে নিছি রেড কালারের সুতা আর নিছি কিছু পুঁথি সেট করার জন্য নিছি হোয়াইট কালারের সুতা আর এখানে নিছি আমি ছোট কিছু পার্ল তো আপনারা চাইলে আমি ছোটটা এর থেকেও একটা ছোট পার্ল পাওয়া যায় যেটা আমার কাছে আসলে নাই এখন শেষ হয়ে গেছে তো আমি আপনাদেরকে আজকে এই পার্লটা দিয়েই বসে দেখাবো তো প্রথমে আমি কাপড়ের সঙ্গে ফ্রেমটা সেট করে নেছি এখন কিভাবে সেলাই করবেন সেটা আপনাদেরকে দেখাবো একদম সহজ একটা সেলাই আর এখানে আসলে কোনো কিছুই না শুধু আমি কিন্তু জেল পেন দিয়ে ছোট ছোট করে ফোঁটা ফোঁটা করে কলম দিয়ে করে নেছি তো আপনাদের যদি মনে হয় যে কলম দিয়ে করে নেবেন সেটাও করে নিতে পারেন আবার যদি মনে হয় না কলম দিয়ে না এমনি করতে পারবো সেটাই করতে পারবেন আসলে এটা আহমরি সেরকম কোনো কঠিন ডিজাইন না তো এখানে কিন্তু আমি তিনটার সুতা নেছি এখানে আমি যেই সুন্দরী সুতাটা নেছি সেটা কিন্তু তিন তার আমি আসলে ফোঁটাটা দিছি আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে সেই জন্য তো এটা কিন্তু একদম সহজ একটা সেলাই আমি সুতাটা প্রথমে কিন্তু লম্বা করে ধরব সুতাটা কিন্তু লম্বা করে ধরে আমি কিন্তু একটা পেজ দিছি শুয়ের মধ্যে দিয়ে আমি যেখানে সুতাটা তুলছি তার পাশে একটা ফোর দিব আর নিচ দিক দিয়ে সুতাটা টান দিয়ে নিব এটাকে কিন্তু গিট সেলাই বলে তো হয়ে গেল আমি কিন্তু এখানে অনেকগুলো পেজ দিইনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পেজ দিছি আপনাদের সুবিধার্থে আরো একটা দেখাচ্ছি যারা মানে খুব বেশি কাজ পছন্দ করেন না চান হালকার মধ্যে তারা কিন্তু চাইলে এই ডিজাইনটা করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কিন্তু একটা করে পেজ দিচ্ছি আর সুইটা নিচ দিক দিয়ে টেনে নিচ্ছি তো আমি এখানে যে একটা পেজ দিচ্ছি পেজটা দেওয়ার পর নিচে যখন সুইটা দিচ্ছি আমি কিন্তু পাশের যে সুতাটা আছে সেটা কিন্তু আমি হাত দিয়ে টান করে ধরে আছি আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই কারণ সুতাটা যদি আমি টান দিয়ে না ধরি তাহলে কিন্তু মানে গিট লেগে যাবে আর সেলাইটাও ভালো মতো বসবে না তো আমি কিন্তু এই সুতাটা কিন্তু আমার কিন্তু বাম হাতের নোকটা দিয়ে কিন্তু আমি ধরে আছি দেখতেই পাচ্ছেন তো একদম সহজ একটা সেলাই আর আমি আসলে এখানে আমার পছন্দ মতো কিছু কালার নিছি সুতা নিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা আমি যেহেতু ছোট পার্ল নিছি আপনারা চাইলে এর থেকেও ছোট পার্লটাও নিতে পারেন অথবা এর থেকে বড়টাও নিতে পারেন তো আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা যে কোনো কালারের মানে আপনাদের ইচ্ছে মতো আর আমি এখানে যে কাপড়ে কাজ করতেছি সেটা হচ্ছে ভয়েল তো আমি সবসময় বলে থাকি আমি সাধারণত লাক্সারি ভয়েল কাপড় দিয়ে কাজ করে থাকি তো আমি এই ভয়েল কাপড়ের মধ্যেই করতেছি আর এখন যে সুতাটা নিছি সেটা হচ্ছে গোলাপি কালারের সুতা আমি আসলে ফোঁটাগুলো যে দিছি কলম দিয়ে সেটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে রাখছি কারণ মাঝখানে আমি কিছু পার্ল বসাবো কিছু মাল রেশমি কালারের মানে শেড সুতাটা দিয়েও সেলাই করব তো এই জন্যই আসলে একটু ফাঁকা করে করছি যাতে মাঝখানে এই সেলাইগুলো দিতে পারি এই সুতাগুলো দিয়েও সেলাই করতে পারি
একদম সহজ কিন্তু একটা কাজ, এটা চাইলে কিন্তু যে কেউ করতে পারবে। আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো কালারের কাপড়ের উপরেও করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এই কালারটা নিছি। আমি কিন্তু সব সেলাইগুলো মানে যে সুতোটা দিয়েই কাজ করতেছি না কেন, আমি কিন্তু সেমভাবেই করতেছি। আমি শুয়ের মধ্যে কিন্তু একটা প্যাচ দিছি। আমি আপনাদের সুবিধার্থে আর বুঝতে যেন পারেন সেই জন্যই আসলে এতগুলো করে দেখালাম। তো একদম সিম্পল আর সহজ একটা সেলাই, আপনারা যে কেউ করতে পারবেন। এখানে কিন্তু আমি অনেকগুলো করে ফেলছি। তো আমি এখন আপনাদেরকে এখানে একটু কয়েকটা পাল বসানো দেখাবো। তো আসলে আমি পাল বসানোটা সেরকম কোনো কিছুই না, আমরা মোটামুটি এই ধরনের পালগুলো সবাই বসাতে পারি। তো আপনাদের সুবিধার্থে আমি একটা দেখাচ্ছি। তো এরকম করে মাঝে মাঝে পালগুলো বসাই নিতে হবে, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে, ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। তো এটা ছিল আজকের আমার আপনাদের জন্য করা একটা নতুন আর একটা ইউনিক ডিজাইন। তো আশা করি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগছে। তো আপনারা যারা চান তারা ঝটপট এরকম সুন্দর আর ইউনিক একটা ডিজাইন করে ফেলতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।